আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে একটু হাসি খুশি ভালো লাগছে ছোট বোনটা এসেছিল বাসায় কারণ আমাদের দুই বোনের কিন্তু রোজ রোজই দেখা হয় যখন আমাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় তখন কিন্তু ও ওর বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় ওদের বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দুই বোন কিন্তু একসাথে হয়ে যায় একসাথে হয়ে একটু বাজার সদাই করি তারপর যদি মনে চায় তো হোটেলে অনেক সময় আমরা নাস্তাটা খাই বা একটু চা খাই ভালো লাগে আবার মাঝে মাঝে দেখা গিয়েছে যে আমার বাসায় চলে আসি বা ওর ওর বাসায় বাসায় যাই গিয়ে একসাথে হই তবে এখন আমার ছেলেটার পরীক্ষা পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে এই যে চলে আসছে কিন্তু পরীক্ষা দিয়ে একেবারেই নিয়ে এসেছে আমার বাচ্চাদের পরীক্ষা ওর বাচ্চারা ছুটি হবে বারোটার পর আর কি তো আমার ছেলেটার পরীক্ষা হচ্ছে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তো বসে থেকে কিন্তু ওকে পরীক্ষা শেষ করে তারপর বাসায় নিয়ে আসি তো এখন চলে আসলাম এসে দুই বোন মিলে একটু গল্প করেছি ভালো লেগেছে আর কি মনটাতে তো যাই শেয়ার করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আগের একটা ভিডিও করা আছে বিকালের নাস্তায় তো সেটা করে দেখাবো বিকালের নাস্তাটা আশা করি আপনাদের ভালো লাগবে আর রোজ রোজ কিন্তু এখন যেহেতু ছেলের পরীক্ষা রান্নাবান্নাটা করতে পারি না তো আজকে আমি সেই নাস্তাটা করে দেখাবো আপনাদেরকে আপ আশা করি ভালো লাগবে বৃষ্টি হচ্ছে বাহিরে খুব ভালো লাগছে আসলে এই ওয়েদারটা কার ভালো না লাগে সুন্দর দিন সুন্দর কথা সুন্দর মন সুন্দর মনের মানুষ আমরা সবাই পছন্দ করি তাই না তবে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে বৃষ্টিটা কিন্তু শেয়ার করে ফেললাম আর আমার তো এই দিনগুলো খুব ভালো লাগে এখন একটু কথা বলবো কিছু কিছু মানুষদের উদ্দেশ্যে প্রথমেই বলবো দুর্ব্যবহারকারীকে সবাই অপছন্দ করে তাই আমরা মার্জিত ও সুন্দর মন নিয়ে অন্যদের মন জয় করবো খারাপ ব্যবহার করব না আমরা যদি মানুষের কল্যাণে নিবেদিত করতে নাই পারি তাহলে কিন্তু আমাদের সেই জ্ঞানটা অর্থহীন তো সেই জ্ঞানটাকে আমি বলবো যে কিছু কিছু মানুষরা অর্থহীন করে ফেলে অন্যের ভালো কাজে সে এসে বাধা বিঘ্ন ঘটায় হন্ডের মনকে ছোট করে দেয় সে কিন্তু মানুষ না আমি কিন্তু এখানে কফি নিয়ে নিয়েছি কফিটা খাবো তবে আপনাদের সাথে বৃষ্টিটাও শেয়ার করতেছি আর কিছু কথা বলবো আসলে মনের ভিতর লুকানো কিছু কথা আমার ভাই বোনদের সাথে আর কয়েকটা আপু জানতে চেয়েছিলেন আমার নোস পিনটা কোথায় থেকে কিনেছি আমি বাইতুল মোকারম থেকে কিনেছি তো আমি সরাসরি বলতেছি আকাশটাও কিন্তু মেঘলা মেঘলা আকাশ আমার ভালো লাগে যেহেতু বাংলাদেশে অনেক গরম পড়েছে সেজন্য আর একটা আপু জানতে চেয়েছিলে আপু তোমার নোজ প্রিন্টটা কিসের এই যে আমার নোস প্রিন্টটা হচ্ছে ডায়মন্ডের এটা আমি অনেক আগে নিয়েছি প্রায় সাত আট বছর হয়ে গিয়েছে আরও বেশি হবে আমি এটা ঢাকা খান জুয়েলার্স থেকে নিয়েছি আমার ননদের মামা শ্বশুরের জুয়েলারি আর কি ওটা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নিলেও কিন্তু ভালোই পড়ে তবে আমার এটা খুবই ভালো পড়েছিল একটা পাথরের তো আপু তোমার আনসারটা দিয়ে দিলাম আমি বৃষ্টিটা এনজয় করতেছি তবে আর কথা বলতেছি আপনাদের সাথে তো কথাগুলো বলতে আমার আজকে ভালো লাগবে এই দিনটা ওয়েদারটা খুব সুন্দর সেজন্য কবিটা এখন আমি এনজয় করব আর আপনাদের সাথে গল্প করব। তো গল্পগুলোর মধ্যে খুবই কষ্টদায়ক গল্প আসলে কাউকে নিয়ে যখন কোনো খারাপ মন্তব্য করা হয় তার মনে কিন্তু একটু হলেও লাগে খারাপ লাগে খারাপ কথাগুলো তো খারাপ লাগবে, খারাপ কথাগুলো দেখলেও খারাপ লাগে খারাপ জিনিসটা শুনলেও খারাপ লাগে একটা মনের ভিতরে একটা লুকানো কষ্ট থাকে আর এই জিনিসটা প্রকাশ করতে গেলেই কিন্তু সেই আঘাতপ্রাপ্তি মানুষটা আনন্দিত হয় তবে আমি সেই মানুষটার ভালো উদ্দেশ্যের জন্য বলবো যে আসলে এভাবে অন্যকে হিংস্রভাবে আঘাত না করাই ভালো নিজেকেও ভালো রাখুন অন্যকেও ভালো থাকতে দিন কারণ আমি আপনি এক নই আপনার মন আমার মন এক না আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন আর আমি এটা বলবো আমার যথার্থ আয়না আমি নিজেই অন্যের চোখে নয় নিজেকে আমি দেখি নিজের আয়নায় ঠিক আছে নিজের চোখে আমার ভাই বোনেরা ভালোবাসার ভাই বোনেরা আপনারা হয়তোবা। এই ধরনের কথাগুলো বললে কষ্ট পান আমার উপর রাগ করেন আমি জানি তবে আমি আজকে না বলেই পারলাম না কারণ গতকাল আমার ব্লগে আমি আমার হাজব্যান্ডের সাথে খেয়েছি এতে অনেকের মনে খুব দুঃখ কষ্ট কেন খাচ্ছি কেন খেতে হবে আর কেনই বা ক্যামেরার সামনে আসতে হবে আর কেনই বা কী যে কথা আসলে কি বলবো আমি ইউটিউবিং করি ব্লগ করি তো আমি ক্যামেরার সামনে আসবো না কে আসবে আপনি আসবেন যে এইসব কথাগুলো বলতেছেন আমাকে দমন করার জন্য আপনি কি পারবেন যে আমার পরবর্তীতে আপনি এসে উপস্থাপন করতে তো করুন আপনি আপনার মতো কাজ করুন না তাহলে ওপরকে কেন হিংস্রভাবে আঘাত করতেছেন অন্যের মনে কেন শুধু শুধু দাগ কেটে যাচ্ছেন ভালোবাসাটা এমন একটা জিনিস সবার মনে আসে না আমার যারা ভালোবাসার ভাই বোনেরা আছে আমাকে পছন্দ করে তারা তো সুন্দর মন দিয়ে সুন্দর চোখ দিয়ে আমাকে দেখছে আর কিছু কিছু মানুষরা হয়তোবা জেরাজ ফিল করছে তারা কিন্তু ওভাবে আঘাত করছে তো আমি বলবো আপনার যদি ভালো না লাগে আপনার সাথে আমার মন নাই মিলে তো আমাকে অ্যাভয়েড করে চলুন না কেন শুধু শুধু এসে কি বলবো আমার কিছু বলার নেই আপনাদেরকে আমি বলবো যে আপনার মন আর আমার মন এক নয় কখনই মিলবে না আমি আমার মতো চলতে চাই আমার স্বাধীনতাভাবে আমি চলতে পছন্দ করি অন্যের ইশারায় অন্যের যুক্তিতে কখনোই আমি চলি না আমি আমার মতো চলতেই খুব পছন্দ করি আমার হাজব্যান্ড আমাকে যেভাবে চালায় আমি ঠিক সেভাবেই চলার চেষ্টা করি আর আমি আমার হাজব্যান্ডের পছন্দ মোতাবেক ব্লগ তৈরি করি আর ব্লগুলো জাস্ট এনজয় দেওয়ার জন্য জাস্ট ইনজয় আসলে হিংসে করাটা ঠিক নয় মানুষকে হিংসে করা আল্লাহ পাকও পছন্দ করেন না আমার সম্মানিত ভাই বোনদের এর হয়তো বা খারাপ লাগতে পারে আমার আজকের কথাগুলো কিন্তু কালকে দু একটা কমেন্ট এত খারাপ লেগেছে আমার কাছে আমি আজকে না বলেই পারলাম না আর কয়েকদিন যাবতীয় এমনটাই হচ্ছে এর আগেও আমি বলেছিলাম যে একটা ঘটনা থেকে এত কিছু হতে পারে আর এখনও যে এভাবে লেগে থাকতে পারে পিছনে মানুষ আসলে আমার কাছে জিনিসটা ভালো লাগছে না সেজন্য আমি আজকে একটু শেয়ার করলাম আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম বৃষ্টির দিন হো আসলে অনেক মজা করে ভিডিও কল দিয়ে তো ওর সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে এই কথাগুলো বললাম আমার কষ্টের কথাগুলো খারাপ লাগে যখন খারাপ লাগে তখন আসলে কিছু না বলতে পারলে নিজের কাছেও খারাপ লাগে সেজন্য আসলে বলা আর কি তবে আজকে আমি এই যে নাস্তাটা করে ফেলেছি এটা আমার আগের ভিডিও ছিল আজকে শেয়ার করব আপনাদের সাথে নাস্তাটা করতেছি দুধ চা করেছি ঘন করে আর বিকালের নাস্তায় এটা হচ্ছে একটা পরোটা তো এটা রেসিপিটা করে দেখাবো আর সবশেষে বলবো এই কথাগুলোর উদ্দেশ্যে বলবো কাউকে উপহাস করা বা বিকৃতি নামে ডাকা থেকে বিরত থাকুন তাহলে সবসময় সবাইকে সুন্দর নামে ডাকার অভ্যেস গড়বে আর নাহলে কিন্তু জায়গা মধ্যে আপনাকে প্রস্তুতিই হবে মানুষকে কষ্ট দিলে আল্লাহ পাক আপনাকে কষ্টই দিবে তো আমার যারা ভিউয়ার্স আছে আমার ভাই বোনেরা ওনারা কিন্তু সময় বলে যে আপু তুমি সামনের দিকে এগিয়ে যাও এইসব বাজে কমেন্টগুলোকে ইগনোর করো তো আমার এইসব বাজে কমেন্টগুলো কিন্তু আগে আসতো না আমি ইউটিউবে আসার পর আসলে অনেক মানুষকে যতটুকু পেরেছি হেল্প করার চেষ্টা করেছি করেছি উপকার করে বলা ঠিক না আমার মনে হয় না যে আমি কারো মনে কোনো প্রকারের কষ্ট দিয়েছি যতটুকু পেরেছি মানুষকে হেল্প করার চেষ্টা করেছি কিন্তু এখন তো আমি অনেক বিজি আমার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আমার দুইটা চ্যানেল আছে তো আমাকে সারাদিনই কাজ করতে হয় সারাদিন কাজ করে তখন দেখা গিয়েছে যে আমি অনেকের কথা সাড়া দিতে পারি না এর জন্য যে এভাবে আসলে কি বলবো মানুষ এভাবে বলতে পারে খুবই দুঃখজনক ব্যাপার আর এই প্ল্যাটফর্মে যার যার মতোই কাজ করতে হয় যে যার মতো করে কষ্ট করবে দেখবে একদিন সফল হবে সফল হতে না পারলেই যে মানুষকে কষ্ট দিয়ে আঘাত করবে বা নিজে সফল হয়ে যাবে এটা কিন্তু ঠিক না কখনই উঠা যাবে না মানুষকে কষ্ট দিয়ে তো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবার মনকে সুন্দর করে দিক আল্লাহ পাক সুন্দর মনের অধিকারই করুক কাউকে কষ্ট না দিক সেই প্রার্থনা আমার পক্ষ থেকে এখন আমি রেসিপিটা শুরু করব। আর এই বিষয়ে কোনো কথা বলবো না যার যেমন ইচ্ছে করতে থাকুক আমি আমার ভালোবাসার ভাই বোনদের জন্য কাজ করে যাব। ইনশাল্লাহ আমার সফলতা আসবেই তো আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ রান্নার তেল তেলটা আসলে যার যার ইচ্ছে মতো দিলেই হবে অত তেল দিতে হবে না আর ময়দা দিয়েই এই পরোটাটা বানাতে হবে এটা কিন্তু খুবই হেলদি একটা পরোটা অনেকেই হয়তোবা আমার এই পরোটার রেসিপিটা দেখেছেন তবু আমার ব্লগ চ্যানেলে যারা নাকি নতুন তাদের জন্য আমি করে দেখাচ্ছি পরোটার রেসিপিগুলা অনেকেই চান যে আপু এই পরোটাটা করে দেখাও ওই পরোটাটা করে দেখাও আসলে অনেক রান্নার ও জন্য রিকোয়েস্ট আসে আমি করে দেখাতে পারি না সেজন্য দুঃখিত তবে আস্তে আস্তে করে ফেলবো এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এই ময়দাটাকে ডো তৈরি করে নেব ময়ান করে নিচ্ছি খুব ভালো করে ময়ান করে নিতে হবে দেড় কাপ ময়দার জন্য যার যার ময়দা অনুপাতে পানি দিয়ে একটা রুটি পরোটার জন্য যেমন ডো তৈরি করি সেই অনুপাতে একটা ডো তৈরি করে নিলেই হবে পানির কোনো পরিমাণ নেই তো নরম একটা ডো তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য তারপর চলে যাব আমি একটা আলুর ভর্তা তৈরি করে নিব আলু সেদ্ধ করে রেখেছি এর মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে ড্রাই না হয়ে যায় তো আলু ভর্তা করবো কেন এটা আলু পরোটা হবে সেই জন্য আলু পরোটাটা কিন্তু চা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার খুব পছন্দের একটা পরোটার রেসিপি এটা এটা আমি মাঝে সাঝে তৈরি করে ফেলি আমার বাসায় তো একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম দুই থেকে তিন ফোটার মতো তেল আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব তারপর দিয়ে দিব এর মধ্যে দুইটা কাঁচা মরিচ কুচি করা এর মধ্যে দিয়ে দিব আমি মাঝারি সাইজের দু তিনটা আলু সেদ্ধ করে ভর্তার মতো করে রেখেছি তো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ আর একটু লবণ দিলাম এই ভর্তাটাকে ভাজা ভাজা করে নেব সেদ্ধ আলুটাকে আমি বেশ ভালো করে এই যে ভর্তার মতো করে নিয়েছি আর এটাকে এখন শুধু দুই মিনিটের মতো ভাজা ভাজা করলেই হবে এ থেকে দারুণ একটা ফ্লেভার আসবে আর এই পোটা দেব এই পরোটার ভিতরে তো ভাজা ভাজা করার পর এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে তারপর পরোটাগুলো বানিয়ে নেব আমি এই ডোটাকে আরও একটু মথে নিয়েছি তারপর কিন্তু এমন সুন্দর একটা ডো হয়ে গিয়েছে এ থেকে শেপ বের করে নেবো পরোটার চারটা পরোটা বানাবো আর যে ভর্তাটা এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে চারটা শেপ বের করে নিচ্ছি পরোটার ভিতরে পুর হিসাবে দেব এখন আমি এ থেকে একটা শেপ নিয়ে নিব পরোটা একটা বানিয়ে দেখাবো আর বাকিগুলো কিন্তু এমনিতেই বানানো যাবে তো একটা বাটিতে রেখে দিচ্ছি এগুলো আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর বাকি সবগুলো আমি একইভাবে বানিয়ে নেবো তো এটাকে ঠিক এভাবে হাত দিয়ে চেপে একটু চেপে দেব আর কি তারপর এর ভিতরে পোটটা বসিয়ে দিব ভর্তার আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কি করে করছি তারপর মুখটা চারপাশ থেকে এভাবে একটু গুছিয়ে বসিয়ে দিব এখন কিন্তু এই ভর্তাটা বের হয়ে যাওয়ার কোনো চান্স নেই যেহেতু আমাদের ডোটা পারফেক্ট হয়েছে খুবই সফট একটা ডো হবে কিন্তু এখন এর মধ্যে শুকনো ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে নেবো রুটিটা খুবই আলতু আলতু করে হালকা হালকা করে বেলে নিতে হবে কোনো চাপা চাপি করার দরকার নেই যেহেতু এর ভিতরে পুর আছে তো রুটিটা একটু মোটা সাইজের হবে যেহেতু এটা আলু পরোটা সেক্ষেত্রে একটু হালকা হালকা করে একটু মোটা করে পরোটাটা বেলে নিলাম এখন চলে যাব রুটিটা ভাজার জন্য একটা রুটি ভেজে দেখাবো বাকিগুলো কিন্তু আমি ভেজে ফেলেছি রুটিটা বিশ থেকে তিরিশ সেকেন্ড পর একটু উলটিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ সাইড থেকে তেল দিয়ে দিচ্ছি এই রুটিটা কিন্তু অটোমেটিকলি ফুলে উঠবে এটাকে চাপাচাপি করা দরকার নেই তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এটার ভেতরের একটা পার্ট হবে সেই পার্টের ভিতর থাকবে আলু ভর্তার পর তো সেজন্যই কিন্তু এটা আলু পরোটা আর সবাই আমরা কম বেশি পারি বানাতে তারপরও যেহেতু আমার বাসায় তৈরি করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম কারণ আপনারা আমার রেসিপিগুলো দেখতে চান সেই জন্য দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে আর সবগুলো আমি একইভাবে বানিয়ে নিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল সুস্বাদু আলু পরোটা ভিতরে পোটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর এটা খুবই গরম তো আজকের মতো ছিল এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার তো এসব ব্যাপার নিয়ে আর কথা বলতে চাই না তারপরেও বলবো আপনি আপনাকে আপনার মতো করে দেখবেন নিজেকে নিজের মতো করে দেখবেন দেখবেন যে আসলে সব কিছু খুব সহজ খুব সহজ খুব সহজ অত কঠিন করে কারো সম্বন্ধে ভাবতে যেয়ে নিজের সময় নষ্ট করবেন না নিজের সময়ের অনেক মূল্য সেই সময়টাকে কাজে লাগান আজকের মতো তাহলে বিদায় সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতিও রইল অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ